আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা না বুঝে অনেক সময় অনেক রকম কথা বলে ফেলে যে হুজুর দাড়ি ঠিক, নামাজ ঠিক, মসজিদ ঠিক, আজান ঠিক, একামত ঠিক, সব ঠিক, শুধু মিলাদুন্নবী নিয়ে একটু দেশ কম হয়েছে আর কি, মিলাদ কিয়াম নিয়ে একটু ঝামেলা হয়েছে আর কি, মেরাজুন্নবী নিয়ে একটু মারামারি হয়েছে আর কি, এগুলো না দেখলে তো হয়, আমরা মুসলমান তো এক আছি। আল্লাহ বলে না না না, এক হতে পারে না। ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন, আমার মাওলা বলে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাশরের ময়দানে হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, নাস্তিক নয়, আমি মাওলা মুসলমানকে দুই ভাগ করে ফেলব। এক ভাগের চেহারা তাবিয়াদু দুধের চেয়েও সাদা হবে, এমন নূর বের হবে। আজকের লাইট যেরকম জমিনকে আলোকিত করেছে, আমার মাওলা বলে তাদের চেহারার লাইট কাল হাশরের ময়দানকে আলোকিত করে ফেলবে। ওয়া তাসওয়াদু জুহুন, আর কারো কারো চেহারা কালো হবে, মলিন হবে, নিগ্র হবে, বিশ্রী হবে, এমন বিশ্রী হবে আমি আপনি দেখে বুঝতে পারবো সে জান্নাত দেখবে না, সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছে মুসলমানকে কি করবে দুই ভাগ, তাফসীর করছে রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। আবার রেফারেন্স করতে কে, জালালউদ্দিন সুয়ুতি নয়, ইবনে হাজার আসকালানি নয়, বদরুদ্দিন আইনি নয়, ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির, উনি একটা তাফসীর লিখেছেন, তাফসীরুল কোরআনিল আজিম, এটা আলিয়াতেও পড়ে কাওমিতেও পড়ে, এটা নিয়ে কোনো আপত্তি নাই। এই ইবনে কাসির বলছে এই আয়াতের তাফসীর কাউকে করার দরকার নাই, এই আয়াতের তাফসীর স্বয়ং দয়াল নবী ওনার ছাত্র রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একবার নয়, দুইবার নয়, চার চারবার তাফসীর শিখিয়েছেন। কয়বার? চারবার। একই আয়াত একবার বললে আপনি সাধারণ বলতে পারেন, দুইবার বললে একটু গুরুত্বপূর্ণ বলতে পারেন, চারবার বললে এর চেয়ে বেশি গুরুত্ব আর হতে পারে? আল্লাহর নবী বলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিয়াদু উজুহুন, যাদের চেহারা দুধের চেয়ে আরো সাদা হবে, যাদের চেহারা আলোকিত হবে, তারা কারা জানো? আই উজুহু আহলি সুন্নতি ওয়াল জামাত, যারা দুনিয়াতে আহলে সুন্নত ওয়াল জামাত তথা সুন্নি মতাদর্শে ছিল, কাল হাশরের ময়দানে তাদের চেহারা নূরানি হয়ে যাবে। এটা বলেছেন কে? আল্লাহ। তাফসীর করেছেন কে? রাসূলুল্লাহ। তাই এখানে আর কোনো আপত্তি আছে? সো ওয়াতাসওয়াদু উজুহুন, যাদের চেহারা মলিন হবে, নিগ্র হবে, কালো হবে, বিশ্রী হবে, ওদের দাড়িও নাভি পর্যন্ত থাকবে, কপালের মধ্যে নামাজের দাগ থাকবে, টাকমুর উপর কাপড় থাকবে, পকেটের মধ্যে মিসওয়াক থাকবে, হাতের মধ্যে তাসবিহ থাকবে, পরিচয় হিন্দু বৌদ্ধ চাকমা নাস্তিক নয়, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে তাসওয়াদু উজুহুন, যাদের চেহারা কালো হবে, হুমুল খাওয়ারেজ, তাদের পরিচয় তারা জমিনের মধ্যে খারেজি ছিল। জমিনে কি ছিল? খারেজি। খারেজি কারা? খারেজি তারা যারা নবীর শানে বিহাদবি করে, যারা নবীর শানে বিহাদবি করে, নাম তাদের পরিবর্তন হয়, কখনো এক নাম, কখনো আরেক নাম, কিন্তু সুন্নিয়তের নাম কি কখনো পরিবর্তন হয়? চট্টগ্রামেও আহলে সুন্নাত, ঢাকায় গেলে আহলে সুন্নাত, ইন্ডিয়াতে গেলে আহলে সুন্নাত, পাকিস্তানে গেলে আহলে সুন্নাত ওয়াল, মালয়েশিয়ায় যান আহলে সুন্নাত ওয়াল জামাত, মিশরে যান আহলে সুন্নাত ওয়াল জামাত, আমিরাতে যান আহলে সুন্নাত ওয়াল জামাত, শুধুমাত্র একটা দল আছে যেই দলের কোনো পরিবর্তন হয় না, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।